নমস্কার। আপনারা সকলে জানেন যে রাজ্যে নতুন ভাবনায় সরকার পরিচালিত হচ্ছে বা এখনো পর্যন্ত সরকার পরিচালনায় রাজ্যের বিভিন্ন দিকগুলোকে গুরুত্ব সহকারে দেখানো হচ্ছে বা দেখা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে রাজ্য কেমন আছে, রাজ্যবাসী কেমন আছেন, ঠিক এমন প্রশ্ন যখন ওঠে হঠাৎ করে অনেকে বলবে যে হঠাৎ করেই বা এই বিষয়টি কেন সামনে এলো। হ্যাঁ, রাজ্যের বিভিন্ন জায়গায় গত কয়েক ঘন্টা ধরে এমন অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে সাধারণ মানুষ বা এই রাজ্যের নাগরিকরা বড় ধরনের প্রশ্ন তুলেছেন, তারা তাদের প্রশ্ন কিংবা তারা তাদের মনের কথাগুলো বলছেন, প্রকাশ্যে বলছেন, তারা অভিযোগ করছেন বা তারা অভিমত ব্যক্ত করছেন যে রাস্তায় নামলে তাদের নাকি টাকা দিতে হয়, তাহলে রাস্তায় নামতে দেওয়া হবে না, প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, তোলা আদায় হচ্ছে, তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হচ্ছে এবং প্রকাশ্যে তারা প্রতিবাদে সামিল হয়ে রাস্তা অবরোধ করেছেন। আজ তেলিয়ামুড়ার ঘটনা, যারা ই রিক্সা চালক বা টমটম চালক তারা অভিযোগ করেছেন যে অন্যান্য যে চালকরা রয়েছে তাদের সংগঠন বা ব্যক্তি বিশেষ যারাই রয়েছেন তারা প্রকাশ্যে চাঁদা আদায় করছেন, টাকা আদায় করছেন, তাদের কাছ থেকে হুমকি দিচ্ছেন, টাকা না দিলে, চাঁদা না দিলে, তোলা না দিলে সেখানে তারা রাস্তায় নামতে পারছেন না। আবার এমন কতগুলো ঘটনা যখন ঘটছে খুদ রাজধানীতে অনেকে অবাক হয়ে যান। এ চন্দ্রপুর আইএসবিটিতে সেখানে প্রকাশ্যে যারা পরিবহন সঙ্গের সাথে বলা যায় শাসক দল সরকারের অনুগত সংগঠন বিভিন্ন সংগঠন সেখানে তারা নামছেন, প্রকাশ্যে তারা মানুষের জন্য কথা বলছেন, মানুষের জন্য আন্দোলন করছেন, পরিবহন শিল্পের বিকাশে তারা অন্যতম ভূমিকা পালন করছেন, সেখানে তাদের বৈঠক চলাকালীন সময় প্রকাশ্যে হামলা সংঘটিত হলো তাদের উপর। বলা যায় নেতাদের ঘরে ঢুকিয়ে বৈঠকে সেখানে মারধর করা হলো। আগরতলা পুর নিগমের নির্বাচিত জনপ্রতিনিধি, সেখানে মন্ডলের নেতৃত্ব সকলে ছিলেন, সকলের সামনে বলা যায় মারপিটের ঘটনা কিংবা মারধরের ঘটনা। আপনারা কি মনে করেন গোটা রাজ্যের প্রেক্ষিতে এমন কয়েকটি ঘটনাকে নিঃসন্দেহে যারা রয়েছেন তারা বলবেন বা যারা এর পক্ষে থাকেন থাকতেই পারেন, যারা বিপক্ষে থাকেন থাকতেই পারেন, কিন্তু আপনারা অনেকেই বলবেন যে সেটা বিচ্ছিন্ন ঘটনা, হয়তো তাই, কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই ঘটনাগুলি নতুন কিছু না, বারবার আসতে থাকছে এবং বলা যায় এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসব ঘটনাবলী বরাবরই ঘটছে। বিশেষ করে সিন্ডিকেট রাজ বলুন আর এই মোটর স্ট্যান্ডগুলোতে বলুন, তাদের যে একটা অবস্থা সেখানে পরিবর্তন হয়নি। আপনারা সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকলেই বলেন যে চাঁদাবাজি নাকি এখন বন্ধ হয়ে গেছে, তোলাবাজ বন্ধ হয়ে গেছে, সিন্ডিকেট রাজ বন্ধ হয়ে গেছে, কিন্তু শুনুন তো আজকে তেলিয়ামুড়া তারা কি বলছেন। সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচিতে দাঁড়িয়ে তাদের বক্তব্যগুলো আমরা একবার শুনি। মানে তারা যে টমটমের যে এরিয়া, এই এরিয়াটা আমরা এখানে যে এমএলএ আছে এমএলএ নিয়েছে, যে এরিয়াটা দেওয়া হয়েছে তারা ওই এরিয়ার প্রায় দিন ওই এরিয়ার বাইরে যায়, ওই এরিয়ার বাইরে গেলে পর দা এটা তো আমরা কথা না, এটা শুধু এমএলএ লইয়া বউ হয়েছে কথা হয়েছে, এটা এরিয়ার বাইরে গেলে আমরা কি করে আমরা আটকে রাখি কথা হয়েছে কি তা, তারা এরিয়ার বাইরে যাইতো না আপনার সঙ্গে আরো এক দুজনের নাম কইছে যদি মনে করেন আমি তো আসলাম না, যদি মনে করেন দেবো না 20 টাকার রেখা দেয় জিনিসটা বলবো 200 50টা মৃণাল আরো আছে ওই তার নাম জানি না আপনার নেতৃত্ব নাম কি উত্তমবড়ি শ্রমিক টমটমির এবং আপনারা শুনলেন
যে এমন একটা পরিস্থিতিতে তারা অবস্থান করছেন বা এমন একটা পরিস্থিতির শিকার তারা, তারা হয়তো তাদের এই বক্তব্যগুলো সরকার প্রতিনিধি, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি সকলে সকলের উদ্দেশ্যে তুলে ধরছেন। হয়তো তারা তাই বিশ্বাস করছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক দলের সকলে, জনপ্রতিনিধি সকলে যে বক্তব্য মাঠে ঘাটে ময়দানে সরকারি অনুষ্ঠানে রাখছেন তার সাথে বাস্তবের যেহেতু মিল নেই, ঠিক এ জায়গায় তেলিয়ামুড়াতে তারা হয়তো তাদের বক্তব্যগুলো তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। নিঃসন্দেহে সেখানে যারা রয়েছেন জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন, তারা হয়তো একবার এই বিষয়গুলো নিয়ে ভাববেন বা আপনারা সকলেই বিষয়গুলো নিয়ে ভাবছেন। আপনারা আপনাদের মতামত দিন স্ক্রিনে দেওয়া নম্বরে, এবং অবশ্যই হয়তো রাজ্যের আমাদের গোচরের বাইরে এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আপনারা চেপে গেছেন বা বলা যায় কথাগুলো বলার সময় এসে গেছে ভাবছেন, আপনারা তুলে ধরতে পারেন এই আয়োজনে। আমরা বলছি এখনও বুধ হয় সিন্ডিকেট রাজ হোক বা মোটর স্ট্যান্ডগুলোতে হোক বা এসবিটিতে হোক বা যেখানে আগরতলা চন্দ্রপুর নাগরজোলা বা বলা যায় রাধানগর, সেখানে যে একটা পরিস্থিতি শিকারের কথা বিভিন্ন সময় বলা হতো, যেখানে বিভিন্ন সময় এসব ঘটনাবলী নিয়ে সেখানে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটত, যারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে পুরনো নতুন বা আগের সরকারকে সমালোচনা করত, হয়তো তাদের মধ্যে অনেকে অবাক হয়ে বলবেন এখনো তো সাহিত্য হল, পরিবর্তনটা কোথায় হল। আপাত দৃষ্টিতে যদি হঠাৎ করে বিষয়টা আসছে, সকলে অনেকে বলবেন যে হঠাৎ করে বিষয়টি কেন, কারণ এটা তো নতুন কিছু নয়। সেখানে যে সংগঠনগুলো রয়েছে, মোটর স্ট্যান্ডগুলোতে যে সংগঠন রয়েছে, সেই সংগঠনগুলোতে এই ধরনের ঘটনা, অপ্রীতিকর ঘটনা নতুন কিছু নয়, প্রতিনিয়ত ঘটছে। আজকে হয়তো এই সিন্ডিকেটে হলো, কালকে সেখানে আরকটাতে হলো, সেখানে রাধানগরে হলো, তারপর সেখানে চন্দ্রপুরে হলো, সেখানে নাগেরজলায় হলো, হতবা বিশালগড় হলো, ইসলামগঞ্জ হলো, উদয়পুর হলো, প্রত্যেক জায়গাতে সে ধরনের ঘটনাগুলো ঘটছে। এখন প্রশ্ন হলো এসব ঘটনাগুলো কি সরকারের সুনাম রাখছে, সরকারের প্রশংসা কুড়ানোর ক্ষেত্রে সহায়তা করছে, বা রাজ্য সরকারের কাজকর্মে সেখানে আরও বেশি গতি আনতে এসব ঘটনাগুলি কি কোনো ভূমিকা গ্রহণ করছে? অনেকে বলবেন যে তার সাথে বা তাদের কি সম্পর্ক, এবং শাসক দল অবশ্যই বলবে যেসব সংগঠনের নাম ধাম বলা হচ্ছে, যেসব সংগঠনের নাম প্রচার করে এসব সিন্ডিকেট রাজ চলছে, এসব সংগঠনগুলোর সাথে বিজেপি দলের কোনো সম্পর্ক নেই এমন কথা শোনা যাচ্ছে। এখন প্রশ্ন হল কার সাথে কার সম্পর্ক, তার চেয়ে বড় কথা হল রাজ্যের বুকে প্রতিনিয়ত এই ঘটনাগুলি ঘটছে। আজকে যেখানে একেবারে প্রকাশ্যে যেখানে বলা হচ্ছে যে তারা তাদের মতন করে যখন তারা পরিবহন শিল্পে নিজেদের রুটি রোজগারের প্রশ্নে সেখানে রাস্তায় নামছেন, যানবাহন নিয়ে রাস্তায় নামছেন, হয়তোবা কেউ ঋণ গ্রহণ করে এই সরকারের সহায়তাতে সেখানে ঋণ গ্রহণ করে তারা টমটম কিনেছেন, রাস্তায় নামছেন, আর্থিক ভাবে তারা ততটা সচ্ছল নন, পরিবার পরিজনদের নিয়ে মোটামুটিভাবে চলার মতন একটি অবস্থায়, অর্থনৈতিকভাবে ততটা সচ্ছল না হলেও মোটামুটিভাবে একটা চলার মতন অবস্থায় তারা যখন এসছেন বা তারা যখন ছিলেন, ঠিক তখনই তাদের মধ্যে একাংশকে চাঁদা দিতে হয়, মনে হয় যেন সেখানে একটা অরাজকতা চলছে, যে সেখানে যারা রয়েছেন তাদের বড় বা যারা অটো চালক তাদের কথা অনুসারে সেখানে তাদেরকে চাঁদা দিতে হয়, টাকা দিতে হয়, নতুবা তাদেরকে চলতে দেওয়া হয় না। বলুন তো বিষয়টা কেমন? সেখানে পুর পরিষদ রয়েছে, আগরতলার ক্ষেত্রে পুর নিগম রয়েছে, উদয়পুরের ক্ষেত্রে পুর পরিষদ রয়েছে, সোনামরা বলুন, বিশালগড় বলুন, প্রত্যেক জায়গায় সেখানে সিন্ডিকেটরদের একটা অরাজকতা চলছে বলে একটা দীর্ঘদিনের অভিযোগ, এবং তাকে কেন্দ্র করে কত ঘটনা ঘটল। এখন তো অনেকগুলো সংগঠন সেখানে, একেবারে শহরের বুকের কথা যদি বলা যায় যে চন্দ্রপুর হোক, নাগেরজলা হোক, রাধানগর হোক, কিংবা তেলিয়ামুড়া অন্যান্য জায়গায় ধর্মনগর হোক, প্রত্যেক জায়গাতে প্রতিনিয়ত একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। সেখানে দুটো টিম বা তার একাধিক টিম রয়েছে, গোষ্ঠী কুণ্ডল সেখানে প্রকাশ্যে আসছে, সেখানে সাধারণ মানুষকেও সেখানে ভুগতে হচ্ছে প্রতিনিয়ত। কেউ কেউ বলছেন এসব কারণে, বিশেষ করে সিন্ডিকেটরাজের কারণে একটা অরাজক পরিস্থিতির শিকার হয়ে সাধারণ মানুষকে সেখানে অতিরিক্ত যাত্রী ভাড়া দিতে হচ্ছে, সেখানে কখনো অবরোধ, কখনো তাদেরকে গাড়ি সেখানে লাইন আউট করে দেওয়া, সেখানে গাড়ি চালাতে না দেওয়া, যে কোনো যানবাহনের ক্ষেত্রে। তার সাথে অবশ্যই একটা সুদীর্ঘকাল ধরে, সেটা নতুন কিছু না, অনেক দিন ধরে এই রাজ্যে একটা ঘটনা ঘটছে, বিগত দিনের সরকারের সময়ও সেটা দেখা গেছে। যারা বর্তমান শাসক দল বা তার সরকারের কোনো কর্মসূচি রয়েছে,
বিরোধী দলগুলোর কোনো কর্মসূচিতে যদি কোনো যানবাহন চালক সেখানে অংশ নেন কিংবা তিনি তার যানবাহনকে বিরোধী দলের কর্মসূচির জন্য ব্যবহার কিংবা ভাড়া দেন তখন তাকে লাইন আউট করা হয়। অর্থাৎ সেখানে কেন করা হচ্ছে, কী কারণে করা হচ্ছে, সেই বিষয়গুলো উদাহরণ নতুন কিছু নয়। আজকের ঘটনা যেটা রয়েছে সেটা একেবারে প্রকাশ্যে তারা বলছেন, তাদের মতন করে তারা অভিযোগ করছেন যে সেখানে তাদের যানবাহন চালাতে দেওয়া হচ্ছে না, প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, টাকা আদায় করার হুমকি দেওয়া হচ্ছে, টাকা আদায় করতে চাইছেন তারা, টাকা না দিলে সেখানে রাস্তায় নামতে দেওয়া হচ্ছে না। এই জন্য মনে হচ্ছে টাকা দিলেই রাস্তায় নামতে পারা যাবে, নতুবা সেখানে রাস্তায় নামতে দেওয়া হবে না। এই ঘটনাগুলি নিয়ে অনেকেই বলবেন যে ছোটখাটো ঘটনা, বিচ্ছিন্ন কোনো ঘটনা, দেখা গেছে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে, বিভিন্ন জায়গায় ঘটছে। আর যারা এসব ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে বলা যায় ধামাচাপা দিতে চান, তারা আসলে রাজনৈতিকভাবে বিষয়গুলোতে দেখতে চান, মানে তার থেকে বাইরে নয়, শাসক বিরোধী সকলের ক্ষেত্রে। হয়তো এই আয়োজন যারা শুনছেন বামপন্থীদের অনেকেই হতে পারে, থাকতে পারে, সরকারের প্রতিনিধি থাকতে পারে, সিপিএম এর প্রতিনিধি থাকতে পারে, সিটু বা অন্যান্য সংগঠনের প্রতিনিধি থাকতে পারে, তারাও বুকে হাত দিয়ে একেবারে নিশ্চিত করে বলতে পারবেন না যে তাদের সময় এমনটা হয়নি। হয়েছে, নাগেরচোলা হোক, তেলিয়ামোড়া হোক, প্রত্যেক জায়গায় এমন অনেক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, ট্রাফিক পুলিশকেও মার খেতে হয়েছে সেই সময়ে। এই সময়ে পর্যন্ত যদি বলা যায় ঠিক এক অবস্থায় সেখানে রয়েছে। পরিবর্তন বলতে যতটুকু বোঝা গেছে ততটুকু হচ্ছে রং, পতাকা কিংবা ঘরের সার্বিক দিক থেকে একটু দিক এদিক পরিবর্তন হলো। খোলামেলা বললে রঙের পরিবর্তন হয়েছে, কিন্তু বাকি কোনো দিকে পরিবর্তন হয়নি এই সিন্ডিকেটরাজ। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। এইটা কি মনে হয় না যে আমরা দেশে কি হাহাকার সূত্রপাত শুরু হয়ে গেছে? যদি এইখানে যারা দেখেন টমটম চালা, অটো চালা, তাই এখনো শিক্ষিত বলা পায় না, আগে কিন্তু যারা লেখাপড়া না জানতো তারাই গাড়ি হয়তো অটো রিক্সা চালাইতো, এখন দেখেন সমস্ত শিক্ষিত ছেলেরা, ওরা এখন এইখানে বিতে গেছে। এখন ধরেন এইখানে একটা কথা বললাম, উটুর হয়তো পাঁচটা প্রয়োজন, এইখানে যদি পঞ্চাশটা উটু আয়সা পড়ে তাহলে এইখানে এই পরিস্থিতি হবে। আর শিক্ষিত বেকাররা তারা দেখতেছে যে কোনো দিকে কাজকর্ম নাই, কোনো সন্ধান নাই, হয়তো কোন রকমের ধার দেনা করে হোক, যে করে হোক, এক দশ দুই লক্ষ টাকার ব্যবস্থা করে একটা উটু বা টমটম নিয়ে ওরা মনে করে যা পাইলাম তাই হয়তো লাভ। দেখা গেল সবাই চালাইতে গিয়ে আসলে যারা জুলুম করতেছে তারাও বেরোজগারি, যারা পরিশ্রম করে পয়সা রোজগার করতেছে তারা শিক্ষিত বেকার, হয়তো পয়সা রোজগার করা লেগেছে, তারারও পয়সার প্রয়োজন, অর্থনৈতিক সবারই তো টাকার দরকার। তাহলে এই জিনিসগুলা আজকা দেখেন একটা সূত্রপাত শুধুমাত্র, আগামী দিন আরো ভয়ঙ্কর পরিস্থিতি হইতে পারে। যত বেকার বাড়বে, সরকার যদি কাজ না করে, সরকার যদি কাজ না দেয়, সরকার যদি কিছু ব্যবস্থা না নেয়, মানুষের কাছে পয়সা না এ, ধরেন পাবলিকের কাছে যদি পয়সা এ, পাবলিক কিছু বাড়ি ঘরে কাজ করে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে কর্মচারী খাটাইতে পারে, তো আজকা ভারতবর্ষে এমন একটা পরিস্থিতিতে যাইতেছে, সরকারি চাকরি বন্ধ, শিক্ষিত গুলাবান সব এক জায়গাতে, রিক্সা টমটম আর উটু ছাড়া কোনো কাজই নেই, কি কাজ আছে ত্রিপুরা তো কম তো আস। তাইলে এই পরিস্থিতিটাই আমরা হয়তো আশা করতেছি, কারণ দেশটা এমন পর্যায়ে জায়গায় নিয়ে গেছে, এখন দেখেন আপনি উচিত কথা বলতে পারবেন না, মানে আমরা আইনি ভাবে কৌশল ভাবে আমরা ধরা খাইয়ে গেছি ভারতবর্ষের মানুষ, যার পরিণাম এখন এটাই হইতেছে। আপনি যারা আজকে দেশ দেখেন ডেভেলপমেন্ট যদি দেশে না করতে পারে তাদের বিরুদ্ধে অনাস্থানে মন্ত্রী ফন্ত্রী হোক বা যে দপ্তর গুলি ধরে রাখছে আইএস ইউএস পিএস, এদেরকে বিচার ব্যবস্থা আনা হয়, মন্ত্রী মহোদয়রা ওনারা দায়িত্ব জানায় মানে জিজ্ঞাসা করে যে কেন আমাদের দেশের এই পরিস্থিতি হবে, প্রশাসনের কেন এই পরিস্থিতি হবে, অর্থনৈতিক কেন এই পরিস্থিতি হবে, তার উন্নতি করার জন্য এই কথাটা কে বলবে, বলার তো রাস্তা নাই, সবাই আইনের ফাঁদে পড়ে রয়েছে। পিএম আজকে দেখেন ভারতবর্ষের যারা মাথা, আমরা ধরে নিলাম হোক সে বিরোধী দল হোক সে দলের, সবাই কিন্তু আইনের জায়গাতে ধরা পড়ে রয়েছে, কেউ মাথা তুললে দেশটাকে যে প্রতিবাদ করবে কোন রাস্তা নাই। আজকে বেকাররা চাকরি লাগে আন্দোলন করতে পারে না, মারধর করাই দিব, কিছু বেকার পোলাপাইন আছে তাদেরকে
কোথায় থেকে পার্টি এত টাকা পায় বা বিনা পয়সা কি করে এই পার্টির পক্ষে হাজার হাজার প্লাবেন এখনো কাজ করতেছে, এগুলি একটা ভাবনার বিষয় হয়ে দাঁড়াইছে। তারপর হইল ক্ষমতা ধরে রাখা, এবার সে ভালো কাজ করুক তাতে ক্ষমতা থাকতে হইব আমার কাছে, সে লুটপাট করে সব ধ্বংস করে দেখ ক্ষমতা থাকতে হইব তার কাছে। তো বিচার ব্যবস্থাটা কারা করবে, যারা বিরোধী তারাও ফাইসা রয়েছে হয়তো দলের। আমি দেখেন একটা ইঙ্গিত দিই আপনাকে, দলকে শক্তিশালী করতে গেলে পয়সা লাগে, এবং ওই ওই জিনিসটা করতে গিয়া এবার দলের লোকই বলুন বিরোধী দলের লোক বলুন সবাই কিন্তু আইনি মানে আইনি ভাবে ওরা ফাইসা রয়েছে। মুখ খোলার এখন আর কেউ নাই, বেকাররাও মুখ খুলতে পারবে না, বেকাররা মুখ খুললে কি হবে, শুনবে না কথা, গভর্নমেন্ট শুনবে না। আজকে দেশটা ভারতবর্ষ কোন জায়গাতে গিয়া পড়ছে যদি আপনি বিভিন্ন দিক দেখেন, আইনি সংস্থায় দেখেন, ডিপার্টমেন্ট যে আইএএস যে পদগুলি দেখেন, ওনাদেরও তো দায়িত্ব আছে, রাষ্ট্রপতি ভবন দেখুন, বিভিন্ন জায়গাতে কৌশল কৌশল শুধু কৌশল সরকার করছে কিন্তু কাজের নামে কিছু না। বরং আরো যেই কাঠামো গড়ে তুলছিল কংগ্রেস, হাজার হাজার ডিপার্টমেন্ট আজকাল এইগুলো ধ্বংস হইতেছে। তাহলে এই যে প্রতিবাদটা, প্রতিবাদ করার আমি এইটাই বুঝাতে চাইতেছি যে বিরোধীরা যে জোর করে কিছু করুক, পুলিশে নিয়ে মিথ্যাকে দেওয়া হোক বা যারা ফাইসা রয়েছে তাদেরকে নিয়ে ওই ঘরে ঢুকাবে, এবং কারা করবে যারা এখন ফাইসা রয়েছে, ফাইসা কিন্তু সবাই রয়েছে। আপনি ভাববেন না যে প্রধানমন্ত্রী হোক যাই হোক, ওনারা তো আপনি দেখুন গুজরাট কাণ্ডে বা বলতে গেলে সমস্ত ভাবেই সবাই ফাইসা রয়েছে, আইনি ভাবেই মন জটিলতা দেখা দিচ্ছে, কেউ মুখ খুললে কিছু বলারও কোনো ক্ষমতা নাই, করারও ক্ষমতা নাই, এই হাহাকার চলবে, তোলাবাজি চলবে, সরকারের পক্ষে থাকলে তোলাবাজিও করতে পারবে, অন্যায় করেও বাঁচতে পারবে, সব বাঁচতে পারবে, এটা তো দেশ চলে না, দেশের প্রতিবাদটা কারা করবে, আপনারাও পারবেন না, আপনারা করতে গেলে আপনার চ্যানেল তো একবার ভেঙা চুরমার করে দিল, বন্ধ করে দিল, মৃণালিনী বন্ধ করে দিল, ভারতবর্ষের বহু চ্যানেল বহু বড় বড় সাংবাদিক যারা তুলে ধরব তাদেরকে মিথ্যা কিসে ফাঁসায় রাখছে, যে রাজনীতি করে তারও নিয়ে লালু প্রসাদের অবস্থা দেখেন এখন মরণ সজ্জায় গিয়া দাঁড়াইছে, কারণ করছিল হয়তো নিজের লেগে একটু করছে, দলের লেগে করছে, গিয়া ভুলভান্তি করতে গিয়ে আজকা আইএএস পিএস যত আছে ভারতবর্ষের যারা ডেভেলপমেন্ট বাড়াবে তারা সবাই আইনে বেড়া জালে ফাইসা রয়েছে, বেশি কিছু মাথা চাড়া দিবে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে, দেশের অর্থনৈতিক একদম চুরমার করে দেবে, ডিপার্টমেন্ট গুলি সস্তা দরে বিক্রি করবে, যে পয়সাটা পাবে ওরে কইব তুমি রিক্সা কিনো, ওরে কইব তুমি ঘর তুলো, যার ঘর আছে ঘর, মানে পয়সা দিয়ে অপব্যবহার করিয়া একদম তসনস করে দেওয়ার পরিস্থিতি চলছে। যত লক্ষ ঘর দিছে অত লক্ষ টাকা যদি আজকে রিজার্ভ ব্যাংকে রাখতো বা কোনো ব্যাংকে রাখতো বা কোনো ইয়েতে রাখতো, তার ইন্টারেস্ট দেওয়া প্রচুর বেকার, চাকরি দিতে পারতো, টাকাটা আরাম থাকতো। তো এই যে লুটপাট লুটতরাজ এটা চলবে ভারতবর্ষের, কেউ আর মুখ খুলতে পারবে না। আজকে তো সামান্য কিছু দেখছেন, হয়তো আগামী দুই চার বছর পর আরো ভয়ঙ্কর পরিস্থিতি হবে সারা ভারতবর্ষ, শুধু ত্রিপুরা রাজ্যে না, এই পরিণাম হয়ে দাঁড়াইছে পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, হাহাকার মারামারি, এবং এমএলএ বিধায়ক খুন হয়ে যাইতেছে বিভিন্ন রাজ্যে, শুধু পশ্চিমবঙ্গে না, ত্রিপুরাতে প্রচুর এমএলএ বিধায়ক খুন হয়ে গেছে, পশ্চিমবঙ্গে হইছে, আসামে হইছে, বিহারে হইছে, ইউপিতে হইছে, এমন কোন জায়গা বাদ নেই। তার কারণ মূল কারণটা হলো কি, দেশের যে পরিস্থিতিটা কায়েমি স্বার্থ, কায়েমি স্বার্থ এখন কারণে এই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। তো বেকারের জন্য ভয়ানক পরিস্থিতি, আমার ছেলেও বেকার আছে, প্রচুর আছে, আমরাই এখন চিন্তা করতেছি কি করব। আর আগামী দিন জায়গা সম্পদ, আপনার স্বর্ণের জিনিস জায়গা সম্পদ আর বেঁচে কিনা হবে না, এইগুলো বন্ধ হয়ে যাবে, যে অর্থনৈতিক অবস্থা হয়ে দাঁড়াইছে দেখুন, এখন চিন্তার ভাবনা, কে প্রতিবাদ করবে, কে এইগুলি বন্ধ করবে, ছেলেদেরকে কে বুঝাবে, ছেলেদেরকে যে বিরোধী দলের এরা বুঝাবে, এই রাস্তা তো নাই। অবশ্যই আপনারা অনেকে উদ্বুদ্ধ হয় এই বিষয়গুলো নিয়ে ভাবছেন যখন রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটনাবলী ঘটছে। আজকে যেখানে ঘটলো তার আগে পর্যন্ত আগরতলায় ভয়ঙ্কর ঘটনা, একেবারে জনপ্রতিনিধি, আগরতলা পৌর নিগমের জনপ্রতিনিধি মণ্ডল নেতৃত্ব তাদের সামনে হামলার শিকার হলেন আগরতলা চন্দ্রপুর আইএসবিটিতে, বললেন যারা বিভিন্ন সময় পরিবহন এই শিল্পের সাথে নেতৃত্ব হিসাবে কাজ করছেন তাদের উপর হামলার ঘটনা। আমরা একবার শুনে নিই তিনি কি বলছেন তার উপর হামলার ঘটনা প্রেক্ষিতে।
মিরিশকাডিশকার আমরা সবাই আছি মোটামুটি প্রোগ্রাম ঘন্টা দেড় ঘন্টার ভিতরে প্রায় শেষের পথে সভাপতি তপন দাসে প্রোগ্রাম শেষ করছে শেষ করার পরে রাজীব ভট্টাইস তারপরে আমাদের মেয়র উনি গাড়ি নিয়ে আলে বারো গেটটা হয়তো ক্রস হয়েছে কিনা আমি সঠিক জানি না মন্ডল প্রেসিডেন্ট এবং সুমা মজুমদার দুজনের উপস্থিতিতে আমার এইভাবে প্রথম মারধর প্রথম আমাকে যারা মারধর করছে আমার পুরুষঙ্গ ধরে রাখছে আমি চিল্লাইতেছি কেউ ছাড়ে না তারপরে যেন প্রায় ষাট সত্তর জন অরুণ দরুণ কিলাইতেছে আমি আর প্রাণ নাশের তারপর দিই তারা একজনের লোকের ছোট একটা কিতা জানি আমার কোমরদার ধরে রাখছে হয়তো এটা একটা ঢুঙ্গার মতন লাগছে এটা কিতাব ওই করতে না এবার মানুষ জোর হয়ে গেছে ছেড়ে দিছে হয়তো এটা পিস্তল লইতে পারে এর ভিতরে এক দুজন নাম জানি একজন হচ্ছে হারাধন দেবনাথ হারাধন দেবনাথ রয়্যাল দাস হারাধন দেবনাথ অভিজিৎ দত্ত অভিজিৎ দত্ত পিতা গুরুপদ দত্ত পিতা গুরুপদ দত্ত আজহার মিয়া মানে পঞ্চাশ ষাট জন আছে নেতৃত্ব হিসেবে আমাদের কাউন্সিলে অনুষ্ঠান শুরুর পরে তুই তাই একটু আমার লোক মত বিরোধিতা হয়েছে আমরা তো আইএসবিটি শ্রমিক সংগঠনটা চালাইতেছি আজকে বিগত দিন আমরা শান্তিপূর্ণ ভাবে আছি আমরা এলাকাবাসী নিয়ে আমরা চলতেছি তারা আমাদের ছয় আগরতলার কোনোদিন ছেলে রাখছে এবার কাউন্সিলর হওয়ার পরে সুমা মজুমদারের জনে তাইনের এই কাউন্সিলর ওয়ার্ডে বসার পরে প্রায় সময় তাইনের যথেষ্ট আমরা স্ট্যান্ডের তরফ থেকে সম্মান করা হয়েছে আদর আপ্যায়ন করা হয়েছে কিন্তু প্রায় সময় তাইনে আমার ফোন করে যে কমিটি কোনো সময় হলে তাইনে দুই চার পাঁচজন লোক দেবো এই আলোচনাটা হয় আমি তো কমিটি দেওয়ার মালিক আমি না এটা গভর্নমেন্ট প্রশাসন পার্টি আমরা সাধারণ স্ট্যান্ড চালাই আমরা শ্রমিক নিয়ে আমরা সাধারণ আমরা অন্য কিছু না কিন্তু আজ বিবেকানন্দ বিচার মঞ্চ এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা শুরু হয়েছে সাত তারিখের মজদুর সেলটা প্রকাশ হয়েছে সাত তারিখের পরে আমাদের যত স্ট্যান্ড আছে মোটামুটি আমরা সবটা বিচার মঞ্চের মাননীয় মুখ্যমন্ত্রীর আদর্শ নীতিতে আমরা চলার চেষ্টা করতেছি এই চলার চেষ্টার উদ্দেশ্যে আমাদের যে শ্রমিকের দায় দাবি শ্রমিকের নিয়ে যে আজকে বিজেপি সরকার করার পরে ষাট বছর সন্নপুর আইএসবিটি আমি সবাই নির্বিশেষে এক সময় বেশি ছবি এই সময় বিশেষ চলার কারণে পিছনে এটা বিরোধীরা একটা হাত থাকতে পারে ম্যাক্সিমাম পোলা বাইন আইসে এটা আমরা প্রাক্তন বিধায়কের ছেলেরা তারার লোকে আড়াবাড়া করছে আমি দেখছি প্রাক্তন বিধায়কের লোকে তারা আড়াবাড়া করছে আজকে আমারও আঙ্গুল উঠে গেছে আমি তো আর বাইরেন না আমি এই স্ট্যান্ডের শ্রমিক গেন্ডি মিনি করে ড্রাইভার হয়েছি কিন্তু আমার ওই কথা না আমার প্রেজেন্ট যে দিয়ে গার্জিয়ান আছে যে কাউন্সিলর এই কাউন্সিলরের নেতৃত্বে খুদ মন্ডল প্রেসিডেন্ট এনও প্রেজেন্ট আমার মেয়র আর ভাইস প্রেসিডেন্ট যাওয়ার পরে গেটে কোচ হয়েছে নমস্কার কে বলছেন নমস্কার কুমার কে বলছিলেন হ্যাঁ বলুন বুঝলাম যে আজকের বিষয়টা দেখাচ্ছেন চন্দ্রপুরের বিষয় নিয়ে বলতে মানে এটা হওয়ারই ছিল হচ্ছে চন্দ্রপুরের বিষয় না বিভিন্ন জায়গায় হচ্ছে এটা এগুলি ঢাকা রাজ্যবাসী হিসাবে ছিল বলে মনে করছি না কিন্তু এগুলোর কিছু না কিন্তু অনেক কিছু কারণ আছে মানে সংগঠিত যদি নিজের মানে গ্রাম্য ভাষায় বলবো যে ঘরের সংসারে যদি সংসারের যদি অভিভাবক দুর্বল থাকে তাহলে এভাবেই হয় কালকে না পরশুদিন আপনাদের ওই দেখেছিলেন যে এই উপজাতি এলাকা কি হলো ভাঙচুর হলো থানার সামনে ভাঙচুর হলো ওসি আক্রান্ত হলো এগুলি বিভিন্ন বহুবিধ কারণ আছে আমাদের সীমিত সময় বলতে গেলে অনেক কিছু বলতে হয় এডিসি এলাকার নির্বাচন অত কয়েক মাস হয়ে গেল আট নয় মাস সম্ভবত দশ মাস হবে এখন তো করোনার কোন প্রোটোকল নেই করোনার কোন বাধা নিষেধ নেই চারটা পাঁচটা রাজ্যে বিধানসভা ভোট হয়ে গেল ত্রিপুরাতে নগর নিগমের নগর পুর পরিষদের ভোট হয়ে গেল এডিসির মধ্যে হচ্ছে না এডিসির মধ্যে হবে আক্রান্ত হবে হচ্ছে আপনারা দেখাচ্ছেন আমরাও দেখছি কারণ স্বায়ত্তশাসিত যে সংগঠন বা বডিগুলি আছে ওনাদের যত দাবি আছে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি হ্যাঁ বিসি ভিলেজ কাউন্সিল অবশ্যই ওনারা ভোট হলে যারা জয়লাভ করবে পঞ্চায়েত মানে ভিলেজ কাউন্সিলে ওনারা চালাবে অক্ত ভিলেজ কাউন্সিল এখানে গিয়ে যদি আমার ভিলেজ কাউন্সিল আপনি গিয়ে যদি দাদাগিরি করেন সংঘর্ষ লাগবেই এগুলি কিন্তু সঠিক না আর আমাদের রাজ্যের নির্বাচন কমিশনার বা কমিশন যে একটা দপ্তর আছে তাদেরও কিন্তু কিছু দুর্বলতা আছে তাহলে কেন ভোট আপনাদের দায়িত্বে এগুলি যখন কোন জায়গায় খালি থাকে বা পুনর্নির্বাচন করতে হয় বা ভিলেজ নির্বাচন কাউন্সিল এগুলি গঠন করতে হয় এগুলি করতে হয় বারবার আদালতে যেতে হয় এডিসি ইলেকশনও তো
হতো না যদি হাইকোর্টের মানে বিচারক যদি রায় না দিতে। এগুলি বহুবিধ কারণ আছে। আর চন্দ্রপুর যে ঘটনাটা এটা অবশ্যই এটা অবশ্যই এটা হবে। শ্রমিক সংগঠন আগের যে শ্রমিক সংগঠন আছিল অধিকাংশ 80% কিন্তু পূর্বের সংগঠনের যারা আছে ওনারা দায়িত্ব ভাবছ ওনারাই দায়িত্ব গ্রহণ করছেন বা দায়িত্ব নিয়ে ভিন্ন এই পরিবহন শ্রমিক হয়ে গেছেন। পুরোনা যারা ছিল মনে করুন 1817-18 সালে ওনাদের কিন্তু গুরুত্বহীন হয়ে গেছেন। তারপর হয়ে গেল শাসক দলের মন্ত্রী বিধায়করা বিক্ষুব্ধ হয়ে চলে গেছেন, কাউকে বিধানসভা থেকে বহিষ্কার করা হলো, আবার কেউ IPFT থেকে চলে গেলেন হোয়াটসঅ্যাপে বা ইলেকট্রনিক মাধ্যমে প্রস্তাবপত্র দিয়েছেন গ্রান্ট করেনি। এগুলি একটা দেখতে জনগণের রাজনীতি এবং কিন্তু সবাই বুঝি যারা রিস্কাটলার ছালা ছালক ওনারা কিন্তু রাজনীতি বুঝে ভালো করে মানে দুর্বলতা চলছে। মানে যারা স্ট্রং শক্তিশালী হওয়ার কথা ওদের পরিচালনা দুর্বল তাই এগুলি হচ্ছে। কিন্তু তার মধ্যে প্রেশার মানে কি বলবো মানে বঞ্চিত করা হচ্ছে সাধারণ জনগণ। আমাদের মতন সাধারণ জনগণ যারা ভোটদাতা নিরপেক্ষভাবে ভোট দেয় কারা কি কাজ করছে এগুলি দেখে এগুলি সংখ্যানুমুক্ত বিচার করি দেখছি যে 18-এর প্রতিশ্রুতি কি ছিল, 2013 সালে প্রতিশ্রুতি কি ছিল, 2008 সালে কি ছিল, এগুলি দেখে আমরা ভোট দিই। কিন্তু সবাই যে মনে করুন যে যেসা দলের হোক বামফ্রন্টের হোক বিজেপি হোক কংগ্রেস হোক যে সবাই যে মিছিলে মিটিং করলেই যে ওনাদের মানে ভোট দিবে এমন কিছু বাবার মানে কারণ নেই। 18 সালে দেখছেন বাম বন্ধুদের যারা জনসভা ছিল একদম মাঠ ভর্তি, এই বর্তমান শাসক দলের যারা ওনাদেরও মাঠ ভর্তি, কংগ্রেস তো তখন আগে কংগ্রেসই অধিকাংশ লোকের জন্যই মানে 18-এ পরিবর্তন হয়েছিল। এগুলি বলবো আগে মানে বলার অনেক কিছু। সেগুলি যদি সঠিকভাবে চলতে চায় মানে সংগঠন চলুক এটাই বলবো। কিন্তু অ্যাডভার্টাইজ বিজ্ঞাপন দিয়ে সবকিছু হয় না আর ফেসবুক ও সামাজিক মাধ্যম দিয়ে এগুলি চলে না। ধন্যবাদ, এটাই বলবো। ধন্যবাদ। আমরা এতটুকু বলতে পারি যে আগরতলা বা রাজ্যের অন্যান্য জায়গায় যেসব ঘটনাবলী ঘটেছে সেসব ঘটনাগুলো নিয়ন্ত্রণের জন্য পুলিশ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করেছে। গত 24 ঘন্টা ধরে বা 48 ঘন্টা ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় যেসব বিষয়গুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়, চর্চা হয় বা এসব ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাধারণ মানুষ, অতিষ্ঠ হয়ে পড়েছেন ক্রমাগত এসব ঘটনা ঘটার কারণে, হয়তো সেসব দিক থেকে এসব ঘটনার নিয়ন্ত্রণ করা খুব জরুরি হয়ে পড়েছে। নমস্কার, কি বলছেন? হ্যালো 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 হ্যাঁ বলুন। আগরতলা থেকে বলছি। দেখুন, সভা সমিতি বা সংগঠন করতে গেলে পয়সার প্রয়োজন হয়, চাঁদাও তুলতে হয়, এটা নিয়ম ঠিকই আছে। কিন্তু গাঁওয়ের জুড়ে মানুষের মনে কষ্ট দিয়ে এইভাবে চাঁদা তোলাটা অন্যায়, যে দলই হোক। কারণ এখন বিজেপি সরকারের মন্তব্য হলো এখন চাঁদা তোলা বন্ধ হয়েছে। আসলে কি বন্ধ হয়েছে? আমরা ঘুম থেকে উঠে চাঁদা দিতে হয়, কিভাবে দেই এটা আমরা বুঝি। কোটি কোটি টাকা বড় ব্যবসায়ীদের থেকে কালেকশন করে আমাদেরকে থেকে নিচ্ছে এই টাকা, জিনিসের দাম বাড়িয়ে, তেলের দাম, ডাইলের দাম, লবণের দাম বাড়িয়ে টাকা নিচ্ছে। তবে এই যে একটা নতুন শিল্পই বলবো আমি, কালকেও দেখলাম বিজেপি টিপরা মাথা, আজকে দেখলাম এই যে তাদের সংগঠনের লোককে মারধর করা, এগুলি বন্ধ হওয়া উচিত। এগুলি আমার মনে হয় ঠিক না, কারণ তাইলে ভবিষ্যতে আমাদের আরো কলঙ্ক হবে। সরকার পক্ষ থেকে হস্তক্ষেপ করা প্রয়োজন, স্বরাষ্ট্রমন্ত্রী সজাগ হওয়া উচিত, এটাই বক্তব্য আমার। নমস্কার। এবং এইসব ঘটনা নিয়ন্ত্রণে সত্যি অর্থে সরকার কিংবা পুলিশ প্রশাসন কঠোর ভূমিকা গ্রহণ করেছে, অনেক ক্ষেত্রে তার উদাহরণ নেই।
আবার অনেক ক্ষেত্রে পুলিশ এসব ঘটনাকে জিয়ে রেখেছে আপাত দৃষ্টিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার, অর্থাৎ সেখানে উদ্ভূত পরিস্থিতি যেখানে রাস্তা অবরোধ থেকে শুরু করে সাধারণ মানুষের যে অভিযোগগুলো ছিল সেগুলো নিরিখে বা টমটম চালকদের অভিযোগগুলো নিরিখে সেখানে ব্যবস্থা গ্রহণ করার মতো পদক্ষেপ বোধহয় গ্রহণ করা হয়নি। আগরতলায় যিনি জনপ্রতিনিধি হিসাবে ছিলেন তার নাম দাম বলা হলো, মণ্ডল সভাপতির নাম বলা হলো, তাদের উপস্থিতিতে এসব ঘটনা ঘটেছে। এটা অবাক করার মতন বিষয়, চব্বিশ ঘন্টা পরও এসব ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। দীর্ঘ সময় পর্যন্ত যেসব ঘটনাবলী ঘটল তেলিয়ামুড়াতে সেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হলো তাদেরকে পুলিশ গ্রেপ্তার অন্তত করেনি। তাহলে এভাবে কি প্রকাশ্যে চলতে পারে? যারা দাবি করছেন, প্রচার করছেন যে যেখানে চাঁদাবাজি বন্ধ হলো, যেখানে সিন্ডিকেট রাজ বন্ধ হলো, যেগুলো পূর্বতন সরকারের সময় ছিল, এভাবে যারা কথা বলছেন তারা তো অন্তত বিষয়গুলো নিয়ে একবার প্রকাশ্যে বিবৃতি দিতে পারেন এসব ঘটনাবলী নিয়ে। খুদ জনপ্রতিনিধি যারা রয়েছেন, যারা মণ্ডলের নেতৃত্ব রয়েছেন, মণ্ডল সভাপতি রয়েছেন, তাদের উপস্থিতিতে মারধরের ঘটনা ঘটল, সরাসরি অভিযোগ। এখন যদি ধরে নেওয়া যায় যিনি বা যারা অভিযোগ করছেন তাদের অভিযোগ মিথ্যা, তাকে সামনে এনে বলা বা তার একটা স্পষ্টীকরণ দেওয়া সেটাও দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ অনেকে যারা রয়েছেন যাত্রী সাধারণ, তারা সিন্ডিকেটে যাচ্ছেন বিশেষ করে সন্ধ্যার পর, অনেকে এসে অভিযোগ করছেন যে বিশেষ করে গাড়ি ভাড়া যখন প্রয়োজন হয় তাদের, যখন এই সিন্ডিকেটগুলোতে তারা যান, মানে সঠিকভাবে তাদেরকে কোনো তথ্য দেওয়া হচ্ছে না, এ ধরনের অভিযোগ রয়েছে। তাহলে সেখানে সরকারের স্বীকৃতিতে সেখানে স্বীকৃতপ্রাপ্ত সেখানে সোসাইটি রয়েছে বা অনুমোদিত সংস্থা হিসাবে সেখানে রয়েছে, টিআরটিসি কিংবা পরিবহন দপ্তরের সেখানে স্বীকৃতি রয়েছে সব প্রতিষ্ঠানগুলো। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যারা জনপ্রতিনিধি সংশ্লিষ্ট এলাকার তারাও এই বিষয়গুলোতে নজরদারি রাখেন এসব মোটরস্ট্যান্ডগুলোতে। সেখানে দেখা গেল এটা আয়ের উৎস হিসাবে দেখা হচ্ছে। অনেকে বলছেন এবারে বিধানসভার যখন বাজেট শুরু হলো অনেকে প্রত্যাশা করেছেন কয়েকটি মোটরস্ট্যান্ডের সেখানে উন্নয়নে বা উন্নতকরণে সেখানে উদ্যোগ শুরু হয়েছে সরকারের, কিন্তু দেখা গেল এসব জায়গায় একটা আয়ের উৎস হিসাবে একাংশ তাদেরকে ব্যবহার করতে চাইছেন, মানে প্রতিদিন সেখান থেকে রোজগার করতে হবে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। সাপুরিতে বলছি। হ্যাঁ বলুন। এই আজকে যে প্রোগ্রামটা চলছে, প্রোগ্রামটাতে দেখাচ্ছে রাস্তার নাম দিয়ে টাকা দিতে হয়, যা আসলে রাস্তার নাম আর আগেই টাকা দিতে হয়। একটা টমটম লইলে ন্যূনতম তারা বিএমএস ৩,০০০ টাকা দিতে হয়। কত টাকা দিতে হয়? ৩,০০০ দিতে হয়। প্রত্যেকটা টমটম লইলে তাদের বিএমএস মেম্বারশিপ নিতে হয়, আর একটা স্টিকার লাগাইতে হয় গাড়ির মধ্যে, এরপরে ২,০০০ টাকা দিতে হয়। এই টাকাটা নিয়ে তাদের বাদ বন্টন নিয়েই আসল জানা। আর উনি যে বলছেন চন্দ্রপুর থেকে, উনি তো বলছেন ৪ বছর ধরে মানে ভালোভাবে চালাচ্ছেন, কানের যদি ভালো চালাই থাকেন তাহলে কানের কেন আক্রমণ করবো? হ্যাঁ, কানের আক্রমণ করার অর্থ হচ্ছে যে নিশ্চয়ই কানেরও টাকা পয়সার কোনো লেনদেনের কোনো জামান আছে। আর তাহলে যে আজকে এই সাংবাদিক সম্মেলন করছে বা সাংবাদিকের সামনে কথা বলছে, তাহলে চেহারা দেখলে মনে হয় না তাহলে মারধর করছে। আসলে তাহলে একটু নেতা হওয়ার স্বপ্ন, ওই নেতা হওয়ার স্বপ্নটাকে বাস্তবিত করার জন্য মিডিয়ার সামনে আসা এবং মুখ্যমন্ত্রীর নাম আদর্শ, মুখ্যমন্ত্রী ভারতবর্ষের সংবিধানে মুখ্যমন্ত্রীর কোনো আদর্শ নাই, কোনো দলের আদর্শ থাকে। উনি যে বলছেন মুখ্যমন্ত্রীর আদর্শ, মুখ্যমন্ত্রীকে তাহলে সামনে যাওয়ার জন্য একটা বড় পোস্ট পাওয়ার জন্য আরো টাকা নয় করার জন্য আজকে প্রত্যেকটা সিন্ডিকেটে যে অরাজকতা চালায় রাখছে তারা। উনি বলছেন শ্রমিক থেকে শ্রমিক, হ্যাঁ তাহলে সমস্ত শ্রমিককে ভালোবাসেন, কিন্তু আদৌ আপনি বাস্তবকে দেখবেন একটা শ্রমিকও যতজন নেতা আছেন বিএমএস এ, হ্যাঁ তাদের যে অর্থনৈতিক ছিল এখনো তাদের বাড়িতে ফ্রিজ গাড়ি দোতলা বিল্ডিং বানায়, এই জনগণকে শোষণ করে করে এই শ্রমিক এই টমটম অটো বিভিন্ন বাস মালিকরা রেন্টে টাকা নিতে আছে। এই অবস্থার মধ্যে যদি মৃত্যু পাইতে হয় তাহলে জনগণ যেভাবে সারা ত্রিপুরা তাদের বিরুদ্ধে আরম্ভ করছেন, হ্যাঁ এই জাতীয় মুক্তি পেতে একমাত্র পথ ওদের টাকা না দেওয়া, ব্যবস্থা করা। নমস্কার। আমাদের অন্তত বিশ্বাস যে সরকার বা প্রশাসনে যারা রয়েছেন তারা এসব ঘটনা নিরিখে ব্যবস্থা গ্রহণ করবেন বলে অনেকে আশাবাদী। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন।
বলছিলাম যে যে গরু দুধ দেয় সেই গরু কিন্তু দাদা লাপটি দিলেও ভালো, দুধ দেওয়ার গরু যদি লাপটিও দেয় তাহলেও ভালো। তো এই কথাটা কেন বলছিলাম, বিগত সরকার যখন এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা মানুষের থেকে শ্রমিকদের থেকে চান্দা নিত, এটা ঠিক আছে, সর্বত্র পত্রিকা এগুলি টাকা নিত, দুই টাকা তিন টাকা করে নিত, যেরকম নিত সেরকম কিন্তু করেও দিয়ে গেছে শ্রমিকের জন্য। আপনি দেখবেন আপনার অফিস থেকে একটু সামনে গেলে মদন মোহন বস্তলার আগে মদন মোহনের সামনে একটা মারুতি স্ট্যান্ড করে দেওয়া গেছে দাদা, নিজস্ব জায়গা কিনা। আজকে স্ট্যান্ড জায়গাটা কিন্তু কোটি কোটি টাকার সম্পদ। আর আমি চমনি দেখবেন অটো স্ট্যান্ড একটা করে দেওয়া গেছে জুতের জায়গা, এই চান্দার টাকা দিয়ে এক টাকা দুই টাকা চান্দা নিচে তারা নিয়ে এসে কিন্তু শ্রমিকরা লেগে একটা স্থায়ী ভাবে জায়গা করে দেওয়া গেছে। এই আর আমি চমনি অটো স্ট্যান্ড আজকে কোটি টাকার মালিক, কোটি টাকার সম্পদ করে দেওয়া গেছে। এই নাগরজলা তারপর রাধানগর চন্দ্রপুর এগুলি তো মানে মানুষ দিনের বেলা গেছে না, এরকম গাতা জংলা মানুষ তো দিনের বেলা যাইতে ভয় পাইছে, এই জায়গাগুলি আজকে কি করে দেওয়া গেছে। আর একটা ড্রাইভার যখন অ্যাক্সিডেন্ট হইয়া বাইরে যাওয়ার কোনো দরকার থাকতো বা কোনো একটা মেয়ে বিয়া দেওয়ার সাহায্য দরকার থাকতো এগুলি আগে পাওয়া যাইত সিন্ডিকেট থেকে, একটা আসার বিচার একটা ড্রাইভার অন্যায় করলে বিচার দেওয়ার দরকার থাকতো, সবকিছু একটা সিস্টেম অনুযায়ী আসলো। কখন কি আছে দাদা বলেন তো, যা কিছু তো বিগত সরকারই কেড়ে দিয়ে গেল, কখন তো কিছু বলতে কিচ্ছু নাই, একটা স্ট্যান্ড করার মতন তাদের ক্ষমতা নাই, চন্দ্রপুর যে স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা করতে মানো আমার মনে হয় বর্তমান সরকার 50 বছর চেষ্টা করলো পারতো না এই একটা স্ট্যান্ড করার মতন, আর বাকি স্ট্যান্ড গুলো তো বাদই দিলাম। তো তার কারণে বললাম দাদা যে গরু দুধ দেয় সেগুলো লাফে দিলেও ভালো, আর কি বলবো, বললে তো আর সারা রাত কথা বলার শেষ হবে না। এবং অবশ্যই এই সময়ের মধ্যে এ ধরনের ঘটনা যখন বেড়ে গেছে বা চলছে বোধহয় তার নিয়ন্ত্রণ করার জন্য অনেকে কথা বলবে। এখন দেখা গেল যারা বলছেন যে সিন্ডিকেটরাজ বন্ধ হয়েছে চাঁদাবাজ বন্ধ হয়েছে তার সাথে বোধহয় বাস্তবের মিল নেই যারা যে মঞ্চে বসে এসব কথাগুলো বলছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, আপনার কাছে অনুরোধ যে আপনি আবার একটু ফোন করবেন, আপনার সাথে যোগাযোগ করা বা আপনার কথাগুলো স্পষ্ট কিছুই শোনা যাচ্ছে না। আমরা বলছি যারা এই ধরনের পরিস্থিতি নিয়ে বলছেন যে বিগত দিনে সরকারের সময় সব ঘটেছে এখন আর ঘটছে না বন্ধ, আমার বোধ হয় তার সাথে বাস্তবের কোনো মিল নেই। এটা আবার একবার প্রমাণ হলো আজকে তেলিয়ামোড়া হোক চন্দ্রপুর হোক অন্যান্য জায়গাগুলোতে। নমস্কার, কে বলছেন? আপনি আবার চেষ্টা করবেন, আপনার সাথে কথা বলারই সুযোগ হচ্ছে না, কথাগুলো কিছু বোঝা যাচ্ছে না, আমরাও বোঝার মতন কোনো সম্ভব হচ্ছে না। হ্যালো হ্যালো আমরা বলছি যে যারা এই সময়ের মধ্যে এসব বিষয়গুলো নিয়ে কথা বলছেন, বিশেষ করে সিন্ডিকেটরাজ বন্ধ হয়ে গেছে চাঁদা আচ্ছা চাঁদা দিতে হয় না, এখনো পর্যন্ত তাদের সংগঠনের নেতারা এই দাবি করেন যে তাদের সংগঠনে নাকি চাঁদা দিতে হয় না, অনেকে বলছেন বিধানসভাতে এই ধরনের কথা শোনা যায়, অনেকে অবাক হয়ে বলবেন যে তার সাথে বাস্তবের বোধহয় মিল নেই। নমস্কার, কে বলছেন? আবার অনেক জায়গাতে সেই ঘটনাগুলো বন্ধ নেই, প্রায় প্রতিদিন ঘটছে, সকাল হোক বিকেল হোক, একটা সময় প্রতিদিন বলা যেত সকাল থেকে দুপুর একটা অস্থিরতা ছিল এসব সিন্ডিকেটগুলোর মধ্যে, সাধারণ মানুষের সেটা অভিযোগ, যাত্রী সাধারণ সেখানে অভিযোগ, শুধু অতিরিক্ত সেখানে যাত্রী ভাড়া আদায় করার অভিযোগে শুধু নয়, তাদের মধ্যে একটা মানে অরাজক পরিস্থিতির শিকার হয়ে খোদ যাত্রী সাধারণ দপ্তরের মন্ত্রীকে চিঠি লিখেছেন
এমন ঘটনা ঘটেছে। এমনও ঘটনা ঘটেছে যে শুধু যাত্রী ভাড়া অতিরিক্ত হিসেবে নেওয়া হচ্ছে তাই নয়, যে তারাদের ভেতরে যাবেন সিন্ডিকেটে যাওয়ার মতন কোনো অবস্থা নেই, মারপিটের ঘটনা তো প্রতিদিনের। বিশেষ করে বিশ্বকর্মা পুজো তার আগে অবাক হয়ে যাবেন অনেকে যে বিশ্বকর্মা পুজো কে করবে, কে নেতা থাকবে, তার জন্য মারপিট হচ্ছে, প্রকাশ্যে রক্তারক্তি ঘটনা। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। যে যাই বলুক না কেন, শুনুন, সিপিএম আর বিজেপি তো এরকম জানেন, বিজেপি তো নিজেদের মানুষরাই, তারা নিজের ভিতরে তারা জল্লা সৃষ্টি করে। আজকে বিজেপি আনছে আমরা, আমরাই তারা আমরা বাড়িতে আমরা থাকতে দিতেছে না, বুঝলেন? বিজেপি আজকে এমন হয়েছে আমরা নিজেরা লোক নিজের ভাগ দিয়েছি, বুঝছেন? যে যত রকম এরকম না কেন, বিজেপি তো নিজেরা নিজের ভিতরে দরবার করে। আজকে আমার বাড়িতে আমার থাকতে হইতেছে না, আমার নিজের বিজেপির লোকে বাড়িতে দিলেই যাচ্ছে, রাম প্রসাদ বলে আমার বাড়িতে মিটিং করতে ফার্স্ট কি হইতে না 2018 আমার বাড়িতে এ করছে মিটিং। আজকে দেখতেছি কি এই বাড়িতে আমরা থাকতে হইতেছে না, এও আমরা ফারার নিজের লোক হই সব বিজেপির মূলবান জড়িত ওইটার ভিতরে। কেন এমন করছে আপনাদের সাথে? কেন এমন করছে বলতে কি, তারা দেখার রাজাইতেছে তারা লিগরে বিচালাই তো, আমরা এন্ত দিল্লা দিয়েছি রে মনের ভিতরে বহুত আঘাত, বুঝছেন? যাবে আমার কথাটা শুনতেছেন, তারা একবার মাথা দুখাইন, তারা যেটা করতেছে কি ঠিক করতেছে, ফুরাঙ্গি দেখা যায় কথা কথা, আমি কি নিউজ দিই না, আমি তো ডেলি খবর দেখছি, কিটা করতেছে তারা কি চোখকুইলা দেখে না, চোখকুইলা দেখুন দে মনে করি ঠিক অবশ্যই আমরা এমন অনেকগুলো ঘটনা হয়তো আপনাদের কাছ থেকে শোনার সুযোগ হয় এই ধরনের আয়োজন থেকে, হয়তো এসব ঘটনা বন্ধ নেই অনেকে বলছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, শুনছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। এবং বিভিন্ন জায়গায় এসব ঘটনাগুলো যখন ঘটছে তার জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে জিজ্ঞাসা করা, পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এমন অনেকগুলো ঘটনা বোধ হয় এখন আর পুলিশ সেই অর্থে নিচ্ছে না। আগে একটা সময় শোনা যেত যে চাঁদা দিতে হয় না, আজকে যেসব সংগঠনগুলো নিয়ন্ত্রণের ভূমিকা রয়েছে এসব সিন্ডিকেটগুলোর, সেখানে তারা দাবি করেন যে সেখানে নাকি চাঁদা দিতে হয় না, কিন্তু যারা অভিযোগ করছেন এভাবে প্রকাশ্যে, শুধু আগরতলাই নয়, যিনি এখন বলছেন তার এলাকা থেকে নিঃসন্দেহে শহরতলির ঘটনা বা শহরের বুকের বা শহর থেকে অদূরের ঘটনা, বিভিন্ন সিন্ডিকেটগুলোতে সেখানে চাঁদা আদায় করা হয়, প্রকাশ্যে আদায় করা হয়, এদের জন্য অভিযোগ চলছে, উঠছে, সরাসরি অভিযোগ করা হচ্ছে যানবাহন চালকদের তরফে। নমস্কার, কে বলছেন? বলছিলাম কি, রাজীব বাবু তো ছিলেন এই অনুষ্ঠানটাতে, বিপ্লব কর ছিলেন অসংগঠিত শ্রমিক নেতা, রাজীব বাবুর কথায় তো পাশাপাশি আরো অনেকে ছিলেন, তো আসলে ঘটনাটা কি হল, রাজীব বাবুর
কতটুক ক্ষমতা এটা বুঝলাম না। উনি বেরিয়ে যেতেই আক্রমণ সংঘটিত হল, সুমা মজুমদার নাকি কাউন্সিলর, তো ওনার সঙ্গে বার বেতনটা হতেই পারে। তার মানে এই নয় একজন বিজেপির হাই প্রোফাইল নেতা অনুষ্ঠানে উপস্থিত, উনি বেরিয়ে যেতে আক্রমণ সংঘটিত হলে ওটা তো কাম্য নয়। সেটা আমরা ত্রিপুরাবাসী আরো কত কিছু দেখতে হবে, এভাবে কতদিন চলবে? ও ঠিক না, এরকমটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আপনারা হয়তো এমন বিষয়গুলো নিয়ে ভাবেন, যে বিষয়গুলো অনেকে বলছেন যে আমাদের মতন করে, যদি আমরা বলি যে আমাদের সামনে তারা তুলে ধরছেন, আমাদের মতন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে তারা বক্তব্যগুলো তুলে ধরছেন। নমস্কার, কে বলছেন? দাদা, এটা সব বাদ দেন, আপনার চ্যানেল কবে টিভিতে দেখতে পারো? দেখুন, যারা এর দায়িত্বে রয়েছেন, যারা আমাদের তরফ থেকে কোনো ত্রুটি নেই, আমরা বারবার এই কথাগুলো বলছি, 2000 টাকা ভাতাটা তো সব দেখছি, টিভিতে কবে আপনারা চ্যানেল দেখতে পারবেন? দেখুন, আমাদের তরফ থেকে কোন প্রকার ত্রুটি নেই, আমরা যেভাবে আপনাদের কাছে তুলে ধরার প্রয়াস আমরা জারি রেখেছি। আমরা মনে করি যে প্রশাসন আমাদেরকে সে সুযোগ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে না। যদি বলা যায় প্রশাসন বলতে, তো সেখানে শেষ কথা বলার অধিকার সরকার, নিঃসন্দেহে যারা রয়েছেন তারাই তার দায় নিতে পারেন বা তারা দায়িত্ব নিয়ে নিতে পারেন। আপনারা হয়তো আপনাদের মতন করে জনপ্রতিনিধি, মন্ত্রী বা তাদের কাছেও জিজ্ঞেস করতে পারেন যে রাজ্যে সবকা সাথ সবকা বিকাশের রাজ্যে কেন কোনো কোনো টিভি বন্ধ থাকবে, কেন কোনো কোনো টিভি চলবে, এই জিজ্ঞাসাটা আপনারাও করতে পারেন। আজকের বিষয় নিয়ে আর কিছু বলবেন? না না, রাজ্য সরকার কি চায় না আপনারা চ্যানেল সব প্রত্যেক ঘরে চলুক? সেটা তো আমরা জানি না, আমরা তো নিশ্চয়ই জানি যে সরকার হচ্ছে সবকা সাথ সবকা বিকাশের সরকার। আপনারা মোবাইলে দেখতে দেখতে শক্তি খেয়ে নিলাম এই 2-3 বছরে। ঠিক আছে, আপনি আজকের বিষয় নিয়ে আর কিছু বলবেন? আর কি তাকমো, টিভি ইউজ করি না আর সফট খাই লাইছি। হয়তো এমন অনেকগুলো বিষয় থাকে যে বিষয়গুলো নিয়ে অনেকে ভাবেন। আজকে সিন্ডিকেটের বিষয়গুলো নিয়ে যারা বলছেন এই সময়ের মধ্যে, যে এই সময়ে এসব ঘটনা বন্ধ নেই, আমরা বিশ্বাস করি যে সরকার বা প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু এসব ঘটনা বন্ধে কঠোর ভূমিকা গ্রহণ করতে পারেন। যারা এই সময়ের মধ্যে এই সব ঘটনাগুলিকে বিচ্ছিন্নভাবে দেখার চেষ্টা করছেন তারা হয়তো অবাক হয়ে বলবেন যে সব ঘটনার বন্ধ হবে কবে। নমস্কার, কি বলছেন? স্যার, আমি বলছি আজকে পবিত্র বিধানসভায় দেখলাম বিজেপির একজন বিধায়ক, তিনি মাদ্রাসা শিক্ষা নিয়ে প্রশ্ন করলেন। বিজেপি ওরা বলে সবকা সাথ সবকা বিকাশ, মাদ্রাসার শিক্ষা নিয়ে যে প্রশ্ন করলেন উনি, উনি তো বিজেপির মনের কথাটা বলে দিলেন, বিজেপির মনের ভিতরের কথাটা কিন্তু উনি প্রকাশ করে দিলেন। এ হলো সবকা সাথ সবকা বিকাশ, এতটুকু আমার বলার ছিল। আবার যদি বলা হয় যে এসব ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগরতলা থেকে রাজ্যের বিভিন্ন জায়গায়, আমার বোধ হয় সেখানে অনেকের তাতে বিশ্বাস করবেন না, বিশেষ করে সিন্ডিকেটের ঘটনাগুলি। আজকে সকাল থেকে বিশেষ করে তেলিয়ামোড়ার ঘটনা বা রাজ্যের আগরতলা থেকে অন্যান্য জায়গার ঘটনা বলি, তাহলে প্রশ্ন হল যে যেখানে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে দাবি করেন, খুদ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সংগঠনের নেতারা তাদের সম্মেলন করছেন বা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলছেন, সেদিনও তাদের পশ্চিম ত্রিপুরা জেলার সম্মেলন উপলক্ষে সেই বক্তব্যগুলো রাখা হয়েছে যে এখন আর চাঁদা দিতে হয় না, চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে, সিন্ডিকেটরাজ বন্ধ হয়ে গেছে, কিন্তু বাস্তবে ঠিক অন্যরকম বলছে। যারা ছোট যানবাহন চালক তাদের মধ্যে অনেকেই সেই অভিযোগ করেন যে নির্দিষ্ট সময় তাদের একটা মোটা অঙ্কের টাকা দিতে হয়, শুধু যানবাহন কোন রুটে চলবে তা নির্ধারণ করে দেওয়ার জন্য। অবাক করার মতন বিষয় এই রাজধানীতে আগরতলাতে কিছু কিছু রুটের ছোট ছোট যানবাহন চালকরা আছেন, তারা একেবারে ঋণগ্রস্ত হয়েই বলা যায় যানবাহন চালান বা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে সেখানে ছোটখাটো যানবাহন ক্রয় করে সেখানে নিজেরাই সেখানে চালক হিসাবে কাজ করছেন, মানে তাতে মালিক বা চালক নিজেরাই বলতে পারেন, মালিকও বলতে পারেন চালকও বলা যেতে পারে তাদের। তারা সেখানে অভিযোগ করছেন সরাসরি
যে কখনো কখনো বিভিন্ন রোড তারা যেভাবে নিয়মে মানে পরিবহন দপ্তর নিয়মে যে রুটেই তারা চলাচল করছেন সেখানে একদল ব্যক্তি থাকেন মানে এই পরিবহন শিল্পের সাথে তারা কোনো না কোনোভাবে যুক্ত, অভিযোগ সরাসরি তাদের বিরুদ্ধে যে তাদেরকে প্রতিনিয়ত তাদের হাতে টাকা দিতে হয়, তাদের কাছে টাকা দিতে হয়। তো প্রশ্নটা হলো কেন? আপনারা অনেকে জানেন যে এই আগরতলা বা তার অদূরে বিমানবন্দরে কিছু একটা ঘটনা ঘটেছিল, তাতে একেবারে বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো দোষ ত্রুটি ছিল না তা নয়, বা সেখানে বিমানবন্দর কর্তৃপক্ষ দায়ী নন সেটাও নয়, সেদিকে বলার বিষয় নয়। কিন্তু দেখা গেল যারা যান পরিবহন শিল্পের সাথে যুক্ত মানে যানবাহন চালক সেখানে ছোটখাটো যানবাহনগুলো নিয়ে যান, তাদেরকে সেখানে বাধা দেওয়া হচ্ছে, যারা বাধা দিচ্ছেন তারাও এই শিল্পের সাথে যুক্ত। এখন প্রশ্ন হলো তাদেরকে এই বাধাদানের জন্য বা তাদেরকে এইভাবে প্রশ্রয় দেওয়ার জন্য কারা দায়ী রয়েছেন? পুলিশ সেখানে কঠোর ব্যবস্থা গ্রহণ করছেন এমন অনেকগুলো উদাহরণ রয়েছে, এমন অনেক উদাহরণ রয়েছে বিশেষ করে প্রশাসন সরকারের তরফে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। কে কেউ বলছেন এখন রাজনৈতিক রং দেখা হচ্ছে না, সেদিনও আগরতলার একেবারে শহরের বুকে যারা বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচিতে যানবাহন ভাড়া দিয়েছেন কিংবা নিজেরা সেখানে অংশগ্রহণ করেছেন তার জন্য সেখান থেকে তাদেরকে লাইন আউট করা হয়েছে, সেটা দীর্ঘদিন ধরে একটা চলে আসা একটা ব্যবস্থা, যে ব্যবস্থার আদৌ কোনো পরিবর্তন হয়নি। এখনও যদি বলা যায় ঠিক এই সময়ের মধ্যে অনেকে কথা বলছেন, বিশেষ করে দিনে এবং রাত্রের বেলাতে সেখানে পরিবহন শিল্পের সাথে অনেকে যুক্ত রয়েছেন, যানবাহন যারা রাতে সেখানে ভাড়া নিতে হয় তাদের একটা নির্দিষ্ট পরিবহন দপ্তরের দেওয়া একটা ভাড়ার তালিকা রয়েছে। আপনারা অনেকে জানেন এইসব সিন্ডিকেটগুলোতে সেখানে রাষ্ট্রবাদী ভাবনায় অনেকে রয়েছেন বলে দাবি করবেন, কিন্তু দেখা গেছে যাত্রী সাধারণের এই অসহায়ত্ব সুযোগ নিয়ে তারা মোটা অঙ্কের চাঁদা আদায় করছেন মানে যাত্রী ভাড়া নিচ্ছে, এটা হলো একটা দিক। অন্যদিকে এসব সিন্ডিকেটগুলোতে বিশেষ করে পরিবহন শিল্পের সাথে যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেরই সেখানে দুটো বা তিনটি সেখানে ব্যক্তি বিশেষের একটা গোষ্ঠী থাকতে পারে, বা কারোর প্রতি কারোর আনুগত্য বেশি থাকতে পারে, কারোর প্রতি কারোর বিশ্বাস থাকতে পারে, কিন্তু সেখানেও একটা দাদাল লড়াই চলছে বিশেষ করে নাগেরজোলা বা চন্দ্রপুর বা রাধানগর। সেখানে বলা হচ্ছিল বিভিন্ন সময় বিষয়গুলো মাথা ছাড়া দিয়েছে, অনেকে বলছেন আমার বোধ হয় এখন এই লড়াইটা একটা অন্যরকম পর্যায়ে পৌঁছে গেছে, কে কোন গোষ্ঠীর, কে কোন শিবিরের, কে কোন দাদার। সেটা শুধু আগরতলা বা তেলিয়ামোড়া বা এই কয়েকটি জায়গায়, ধর্মনগর হোক, কৈলাসহর হোক, এমন বিভিন্ন জায়গার এসব ঘটনাবলী বিশেষ করে অমরপুরে তো সেখানে প্রকাশ্যে এ ধরনের ঘটনা ঘটেছে টিকেটটাতে, আবার তার সাথে ধরে নেওয়া যাক এই মাধববাড়িতে সেখানে ট্রাক্টান রয়েছে সেখানে, বা সেখানে রেল ইয়ার্ড রয়েছে, সেখানেও কিন্তু এ ধরনের একটা অরাজক পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলছে। অনেকে বলছেন যে সেখানে যানবাহন চালকরা সরাসরি কথা বলতে পারছেন না, তারা বলছেন যে তাদের কাছ থেকে একটা টাকা আদায় করা হচ্ছে, তারা প্রশাসন সরকারের দ্বারস্থ হয়েছে, সংশ্লিষ্ট এলাকার বিধায়কের দ্বারস্থ হয়েছেন, আগরতলা ঘটনাবলি নিয়েও তারা তাদের মতন করে বিধায়কদের দ্বারস্থ হচ্ছেন। ধরে নেওয়া যাক যে যারা অভিযোগ করছেন তাদের অভিযোগ পুরোপুরি সত্য নয়, যারা অন ক্যামেরা যে ধরনের অভিযোগ করছেন পুরোপুরি সেখানে সত্য নয়, এমন হয়তো বা কেউ দাবি করতে পারে, কিন্তু পুরোপুরি মিথ্যে এ দাবিও তো কেউ করছেন না। আবার যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করা হচ্ছে তারাও কিন্তু পাল্টা এ ধরনের বিষয়গুলো নিয়ে সরাসরি নিজেদের স্পষ্টীকরণ দেওয়ার সাহস পাচ্ছেন না, আগরতলার মুখের ঘটনাগুলি হোক কিংবা অন্যান্য জায়গার হোক। নমস্কার, কে বলছেন? দাদা নমস্কার। হ্যাঁ বলুন। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, দেখুন দাদা, যে কোনো একটা রাজনৈতিক সংগঠন চালাতে গেলে ওটার যে ব্যক্তিগত সংগঠনটা আছে না ওটা শক্তপোক্ত হতে হয়। এবার কমিউনিস্ট বলুন আর কংগ্রেস বলুন আর বিজেপি বলুন, ত্রিপুরার ক্ষেত্রে আমি বলছি, ত্রিপুরাতে কিন্তু বিজেপি সেরকম কোন সংগঠন ছিল না। 2018 টোটালি কংগ্রেসের সংগঠনটা বা আপনি যেটা এন্টি কমিউনিস্ট সংগঠন যেটা ওই বুথটাই কিন্তু ওখানে শিফট হয়েছে, ওদের মধ্যে বেসিক কোন সংগঠন ছিল না, কিন্তু ওটা এন্টি ইনকমিউনিস্ট বুথটাই হয়েছে, সংগঠনে কোনো কিছু হয়নি। এখন আজকে 4.5 বছর অব্দি দেখা যাচ্ছে, এখন বোঝাই যাচ্ছে না কি বিজেপি সংগঠনটা কতটুকু শক্তিশালী হলো, দেশটা কতটুকু শক্তিশালী হলো, কিছুই হয়নি। এখন স্থিতি এরকম হয়েছে কে 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 আগে লুটবে, এখন কিন্তু লুটারই কাজ চলছে। আমার পূর্ববর্তী বক্তা একজন বলে দিয়েছে যে কমিউনিস্ট আমলে
50 টাকা 10 টাকা চাঁদা নিয়ে ওরা অনেক কিছু করে গেছে ওটা ঠিক ওটা আমরা প্র্যাকটিক্যালও দেখেছি এরকম হয়েছে কিন্তু কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা নেই এখন বলছে যে এখন সিন্ডিকেট বাকি নেই আগে আগে টাকা আদায় তো সরাসরি এখন সেটা ডিজিটালি হয়ে গেছে ওই এই জিনিসটাই হচ্ছে আমরা দেখাতে পাবলিক অনেক সজাগ দেখে শুনে দেখে ভোট করবে এটাই আসলে ধন্যবাদ অবশ্যই আমরা অনেকেই সেই বিষয়গুলো নিয়ে কথা বলি যে বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরা হয় বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনার নিরিখে আমরা বলছি প্রত্যেক জায়গাতে এই ধরনের ঘটনাগুলি ঘটছে যারা ঘটাচ্ছে তারাও সেখানে দাবি করছে তারা শাসক দলের যারা এ ধরনের অভিযোগগুলো সরাসরি করছেন আমাদের কাছে বা সংবাদ মাধ্যমের কাছে তারাও বলছেন তারাও শাসক দলের নমস্কার কে বলছেন নমস্কার আমি একদিন নাগেজলাতে বলুন বাসের মানে যারা পরিচালনা করে তারা একটা প্যাসেঞ্জারের লগে এরকম অবস্থা করলো হেরে কয়েকজনে মিল্লা মারতে আমি দাঁড়ায় দীক্ষা আমি মানে না বাধা দিতে পারি না কিচ্ছু এরপর আমি দীক্ষা বাইরে আয় করি হ্যাঁ এক্ষণে এই ইয়েতে ডুব দিলে আমাদের একটা ভয় লাগে কোনো কিছু নিয়ে একটা তারা কথা কইলে নিজে একটা কথা কইলে হ্যাঁ মারতে হ্যাঁ প্যাসেঞ্জার হোক যে সেম কুয়াইতে এমন একটা আমি আবার ঘটনা দেখলাম মানে লোকটারে মানে মারতে আইছে একটা কথা কইলেই হ্যাঁ মানে মানে পিটাই দিলে এরকম অবস্থা আমি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম কোনো যে দেয়া যে কোনো আরে দাদা এটা কোজেন না সেই সাহসটা পর্যন্ত পাই না দুটোই বাঘ নাগরজলা তো বাসের যে সিন্ডিকেটের লোক সে তো আয় সে সমস্যা হইলে আয়া দেখতো যে আরে কি হয়েছে এটা করাটা ঠিক না ভুল কার যদি প্যাসেঞ্জারের ভুল হয়তো করে দিত দাদা আপনার এটা ভুল হয়েছে এটা এরকম করে না হ্যাঁ এরকম অবস্থা হ্যাঁ চলছে আমরা রঞ্চেন ইয়া এই মানে ইয়ার মধ্যে ডুবতে গেলে আমরা একটা ভয় লাগে যে হ্যাঁ ডুকুন যে কোনো কিছু হইলে একটা পিঠা খাইয়াই আইতে বেড়াতে এছাড়া কোনো আর হ্যাঁ ইয়ে নেই নমস্কার স্যার অবশ্যই আপনারা অনেকেই বলছেন যে এখন এসব বিষয় নিয়ে আপনারা অনেকে কথা বলছেন না অনেকে ভয় পাচ্ছেন কেউ কেউ বলছেন এসব ঘটনা প্রতিবাদ করলে আক্রান্ত হতে হচ্ছে প্রতিবাদীদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে সার্বিক দিক থেকে যদি বলা যায় পরিস্থিতিটা আপনারা ভালো বুঝেন আপনারা ভালো জানেন এসব ঘটনা চলতে দেওয়া যায় না অনেকেই বলছেন কিন্তু এসব ঘটনাগুলো নিরসনে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করতে পারে শুধু সরকার প্রশাসন আমরা শুধু বিষয়গুলো তুলে ধরতে পারি আজ এ পর্যন্তই নমস্কার শুভরাত্রি।